Welcome in Lataguri Dooars. Lataguri, you are going to pass it. What is your grammar? What is your grammar? What is your grammar? আচ্ছা লাটাগুড়ি যার কিন্তু এখানে বাসও পাওয়া যায় কিন্তু কেউ যদি মানে পাশে করে যেতে চায় লাটাগুড়ি সেও তো যেতে পারে মানে ওই যে শেয়ার সিস্টেম আছে শেয়ার সিস্টেম আছে কত ভাড়া পড়ে মোটামুটি বাসে আর বাস ভাড়া কেমন বলো বাস ভাড়াটাকে বলো 70 টাকা 100 টাকা মতো বলো 70 100 টাকা বাস ভাড়া মূর্তি ড্রিমল্যান্ড রিসর্ট লাটাগুড়ি রাইট লাটাগুড়ি মূর্তি ওকে চলো গাইস ভেতরে ঢুকবো ওয়াও 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 জাস্ট একবার দেখো আমার রুমটা শুধু একবার বাইরে থেকে দেখো এসে রুমটা জাস্ট একবার দাঁড়িয়ে থেকে দেখো তোমরা কিন্তু একেবারে 100 টাকা দিয়ে শেয়ারে গেলে একদম একদম স্টেশন থেকে ওয়াকিং ডিস্টেন্স চলে এসে তোমরা কিন্তু শেয়ারে গাড়ি বুক করতে পারো শেয়ারে গাড়ি বুক করে মাত্র 100 টাকায় পৌঁছে যাবে লাটাগুড়ি বাসে যেতে পারো বা নর্মাল ক্যাবেও যেতে পারো আয়ুষ হোমস্টে আয়ুষ রিসর্ট কিনতে ওকে আয়ুষ পেছনে ছাড়িয়ে এসছে আমাদের হোমস্টেটা মোস্টরি কলকাতা থেকে ডুয়ার্সে পৌঁছেছিলাম মাত্র 360 টাকায় গত ভিডিওতে দেখিয়েছি আপনাদেরকে কিভাবে আপনি ট্রেন বুকিং করবেন কোন স্টেশন থেকে আপনি ট্রেন ধরবেন এবং ডুয়ার্সের যে মেন স্টেশন আসার ম্যাল জংশন কিভাবে আসবেন কতক্ষণ সময় লাগে বৃত্তান্ত আজকের ভিডিওতে আমরা জানবো যে ডুয়ার্সে তো পৌঁছে গেছি ইতিমধ্যেই ম্যাল জংশনে এই ম্যাল জংশন থেকে কিভাবে ডুয়ার্সের অন্যতম আকর্ষণ লাটাগুড়ি জঙ্গলে পৌঁছাবো রিসর্ট বুকিং করব এবং ডুয়ার্সের ম্যাল জংশন থেকে লাটাগুড়ি পৌঁছানোর জন্য গাড়ি বুকিং একটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার আপনি বাস কী করে বুকিং করবেন ট্যাক্সি কী করে বুকিং করবেন আপনি কিভাবে শেয়ারে গাড়ি বুকিং করবেন বা পার্সোনাল ক্যাবও আপনি কিভাবে নিতে পারেন সমস্ত তথ্য থাকবে বন্ধুরা এই ভিডিওতে তাই আপনারা যারা প্রথম ভিডিওটি দেখেননি মানে কী করে আপনি ডুয়ার্সে পৌঁছাবেন মাত্র 360 টাকা খরচ করে তাদেরকে ছোট্ট একটা অনুরোধ প্রথম ভিডিওটা দেখে এই দ্বিতীয় এপিসোডে আসুন তাহলে আপনার পরস্পর দুটো ভিডিওকে কানেক্ট করতে সুবিধা হবে তো বন্ধুরা আমরা ফাইনালি কিন্তু একদম গাড়ি বুক করে নিয়েছি আমাদের গাড়ির দাদার নাম হচ্ছে অবিনাশ অবিনাশ তো তোমার নাম হ্যাঁ অবিনাশ অবিনাশ এই হচ্ছিল আমাদের গাড়ি একদম বেশ বার্গেনিং মার্কেটিং করে কিন্তু গাড়িটা আমাদের বুকিং হলো তো এই গাড়ি বুকিংটা ক্যাব বুকিংটা কীভাবে করলাম কত টাকা লাগলো কীভাবে তোমরা বার্গেন করতে পারবে লোকেশন ওয়াইজ মানে ডুয়ার্সের তুমি যদি মানে সিটিতে তুমি যদি থাকো হোটেল নিয়ে সেখানে তুমি যেতে কতক্ষণ লাগে কত টাকা লাগে আর তুমি যদি ইন দ্য সেন্স যদি এই মানে জঙ্গলের ভেতরে যাও সেখানে গাড়ি বুকিং কীভাবে করবে তারও ইনফরমেশনস কিন্তু স্টেপ বাই স্টেপ এই ভিডিওতে এপিসোডে তোমাদেরকে দেবো তাই চলো বন্ধুরা আগের ভিডিওটা যারা দেখো নি কীভাবে আমি ডুয়ার্সে পৌঁছেছি মাত্র 360 টাকায় সেই ভিডিওটা অবশ্যই তোমরা দেখো আর এই ভিডিওটা আমরা একদম ডুয়ার্সে তো পৌঁছে গেছি বা ডুয়ার্সের জঙ্গলের ভেতরে লাটাগুড়িতে কী করে যাবো আমরা মাত্র 100 টাকা খরচা করে সেটা তোমাদেরকে বলবো এরকম একটা সুন্দর গাড়ি বুকিংয়ের মাধ্যমে রাইট তো গাড়ি বুকিং সমস্ত তথ্য রোড জার্নি অ্যাডভেঞ্চার সব থাকবে ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করতে বন্ধুরা ভুলো না তা চলুন চলে যাওয়া যাক ডুয়ার্সের লাটাগুড়ির জঙ্গলে লাটাগুড়ি তোমরা যদি কেউ যদি বাসে করেও যেতে চাও গ্রামের গাড়ি এটা তোমার গ্রামের গাড়ি এটা রে বা তোমার গ্রামের বাড়ি বহু পুরনো গাড়ি ওকে আচ্ছা লাটাগুড়ি যার কিন্তু এখানে বাসও পাওয়া যায় কিন্তু অ্যাজ এ ডুয়ার্সের লোকাল সো ফ্রেন্ডস এটা হচ্ছে হলো বাস স্ট্যান্ড মানে তোমরা যদি লাটাগুড়ি কেউ পার্সোনাল ক্যাব আমার মতন বুক না করে কেউ যদি বাসে আছে কেউ যদি ক্যাব বুক করলো না পার্সোনাল মানে ইয়েতে করে যেতে আছে ক্যাব বুক করলে এটা তো দিয়ে দেবো অসুবিধা নেই কেউ যদি মানে বাসে করে যেতে চায় লাটাগুড়ি সেও তো যেতে পারে এখানে ওই যে শেয়ার সিস্টেম আছে কত ভাড়া পড়ে মোটামুটি বাসে আর বাস ভাড়া কেমন বলো বাস ভাড়াটাকে বলো 100 টাকা 100 টাকা মতন পড়ে 70 100 টাকা বাস ভাড়া আচ্ছা আর হচ্ছে হলো শেয়ারে গাড়ি শেয়ারও 100 টাকা শেয়ারে 70 100 টাকা যাবে রিজার্ভে একটু বেশি পড়বে 3500 1600 টাকা আচ্ছা 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 কিন্তু এতে মানে অ্যাপ্রক্সিমেটলি 100 টাকা 150 টাকা রিয়ে তো শেয়ারে হইছে ওয়াও তো বুঝতে পারছো মানে যারা একদম মানে আমার থেকেও লো বাজেটে ট্রাভেল করতে চাও তোমরা কিন্তু একেবারে 100 টাকা দিয়ে শেয়ারে গেলে একদম একদম স্টেশন থেকে ওয়াকিং ডিস্টেন্স চলে এসে তোমরা কিন্তু শেয়ারে গাড়ি বুক করতে পারো শেয়ারে গাড়ি বুক করে মাত্র 100 টাকায় পৌঁছে যাবে লাটাগুড়ি বাসে যেতে পারো বা নর্মাল ক্যাবেও যেতে পারো যেটা তোমার ইচ্ছা Send her my heart covered as a gift.
ফাইনালি বন্ধুরা লাটাগুড়ি টেরিটরিতে কিন্তু পৌঁছে গেছি। লাটাগুড়ি একটা খুব বড় এরিয়া একদম, কিন্তু এই ডুয়ার্সের এখানে নদী রয়েছে, নদীর এপারে জঙ্গল আর এক পারে রয়েছে কিন্তু এরকম একটা হালকা হালকা বসতি, ধান ক্ষেত, এত সবুজে মোড়া রিসোর্টের এলাকা। তো এই পারটাকে বলা হয় মূর্তি, আর ওই পারটা হচ্ছে হলো মানে লাটাগুড়ির অংশ, জঙ্গল ফরেস্ট সাইড। ওকে, আয়ুষ পেছনে ছাড়িয়ে এসছে আমাদের হোমস্টেটা মোস্ট। ওকে, আচ্ছা পেছনে আমরা আয়ুষ হোমস্টে ছাড়িয়ে চলে এসেছি। তো যাই হোক, হোমস্টে এবার যাবো, আমরা এগিয়ে চলে এসেছি, আমার অসুবিধা নেই। এবার এই হোমস্টের ডিটেলসটা তোমাদের জানাবো, ভিডিওটা বাকিটা দেখতে থাকো। ফাইনালি পৌঁছে গেছি আমাদের রিসর্টে। সো গাইস, দিস ইজ আওয়ার রিসর্ট। রিসর্টটির নাম হচ্ছে হলো মূর্তি রিসর্ট। হ্যাঁ, এই রিসর্টে সামনে লেখা আছে মূর্তি, সামনে চলো, লেখা আছে মূর্তি। হ্যাঁ, মূর্তি রিসর্ট, এই যে মূর্তি ড্রিমল্যান্ড রিসর্ট লাটাগুড়ি, রাইট, লাটাগুড়ি মূর্তি। ওকে, চলো গাইস ভেতরে ঢুকবো, ভেতরে ঢুকে বাকি ডিটেলস তোমাদেরকে দেবো। গেটটা বন্ধ আছে এখন, কেউ এসে খুলবে। ওই যে দৌড়ে 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 আসছে 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 দৌড়ে দৌড়ে কাকা আসছে গেট খোলার জন্য, রাইট, দৌড়ে দৌড়ে আসছে। এই রিসর্টে কিছু স্পেশালিটি আছে? ও আগে আগে, শেট, মিস্টেক, রং নাম্বার, এটা নয়। আবার ব্যাক করছি, বেচারা দৌড়ে দৌড়ে এলো আমাদের জন্য। কিন্তু আয়ুষ, আয়ুষ সামনে সামনে, আয়ুষ, ওকে সামনে আমাদের রিসর্ট, আয়ুষ, সরি মিস্টেক, এটা আমাদের নয়। সো গাইস, একদম পাশেরটাই হচ্ছে আমাদের রিসর্ট, রাইট। বাহ, বেশ সুন্দর কিন্তু, বাইরে থেকে দেখতে লাগে ভালো লাগছে। এবার চলো, আমরা বোর্ড লাগা গেছে, আপনার পেছনে বোর্ড লাগানো নেই বলে আমাদের ড্রাইভার সব রেগে আছে। আমাদের অনেক অনেক ঘুরতে হয়েছে রিসর্টটি খুঁজে পাওয়ার জন্য। ও, ফাইনালি ডেস্টিনেশনে পৌঁছে গেছি, ওয়েলকাম ইন লাটাগুড়ি ডুয়ার্স। তো গাইস চলো, রিসর্টের বাইরে বাইরেগুলো দেখাবো, সব ডিটেলস পাবো ব্যাক টু ব্যাক। আগে একটু ঝিরিয়ে নিই, হাঁপিয়ে গেছি। আমাদের রুমে আমি চললাম, চলো, আমার ব্যাগ নিয়েছে আমার দাদা অবিনাশ ভাই। ওফ, রিসর্টটার ভিউ দেখো ভাই, সিএসএ সেরা সেরা, মানে আমার একদম মানে প্রথম দেখাতেই বলে লাভ এট ফার্স্ট সাইট। এই রিসর্টটা দেখে লাভ এট ফার্স্ট সাইট হয়ে গেছে, রাইট। থ্যাংক ইউ শান্তনু, যার কন্ট্যাক্টে এই রিসর্টে আমরা এসেছি। এই রিসর্টটা কী করে বুক করবে সব ডিটেলস থাকবে। জাস্ট ভিউ দেখো, রিসর্টের কটেজগুলো দেখো, নেক্সট লেভেলের, একদম জঙ্গলের মাঝে, জঙ্গলকে বিচ মে মঙ্গল, রাইট, জঙ্গলকে বিচ মে মঙ্গল। এই রিসর্টটি দারুণ লাগছে একদম, মানে এক কথায় সেরা, এক কথা সেরা, মানে জাস্ট একবার 360 ডিগ্রি দেখে নাও। ওয়াও, দোলনা টোলনা সব রয়েছে, সেটা পার্ক আছে, স্লিপ আছে, হ্যাং আউট করার জায়গা আছে, বসার জায়গা আছে, একটা সুন্দর ডগিও রয়েছে। এই দেখো, ডগি 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 ডগি, কাম বেবি কাম, বয়, গুড বয়, গুড বয়। ওকে চলো, ওয়াও, এখানে আমার পুকুরও রয়েছে, লেক রয়েছে, পুকুর রয়েছে, কী চাই বাই গড। এই রিসর্টটা কমপ্লিট আলাদা একটা ভিডিও বানাবো, এটা তো এন্ট্রি ভিডিও হচ্ছে। এই রিসর্টে তুমি যদি আসতে চাও, লাটাগুড়ির এই রিসর্টে যদি আসতে চাও, ওকে, কীভাবে আসবে সেটা দেখাবো। এটা হচ্ছে আমার রুম, ওয়াও 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 ওয়াও, জাস্ট একবার দেখো আমার রুমটা, শুধু একবার বাড়ি থেকে দেখো, এসে রুমটা জাস্ট একবার বাড়ি থেকে দেখো, রাইট। এবার তোমাকে ডিটেলসটা বলি, ডিটেলসটা তোমাদের বলি, এটা হচ্ছে আমার রুম। এবার ডিটেলস তোমাদের বলি যে এখানে আসাও পর্যন্ত তোমাকে যে গাড়িটা বুক করতে হয়েছিল, দেখো দু রকমের, তুমি এখানে তিনটে পদ্ধতিতে আসতে পারো, রাইট, তিনটে পদ্ধতি কী করে আসতে পারো। প্রথম পদ্ধতি হচ্ছে হলো তোমার, তুমি বাইরে বেরিয়ে একদম মালবাজার যেই মানে বাস স্ট্যান্ড রয়েছে ওখানে এসে তুমি শেয়ারে গাড়ি নিতে পারো, 100 থেকে 150 টাকা করে পড়বে, কিন্তু এত ভেতরে আসবে না, ঠিক আছে, মেন রোডে তোমায় নামিয়ে দেবে। সেকেন্ডলি তুমি আসতে পারো হচ্ছে হলো বাসে করে, সেটাও তুমি মোড়ে নেবে গেলে অ্যাড্রেস দিয়ে দেবে, এখান থেকে তোমার লোকাল যদি কোনো টোটো মোটো করে চলে আসবে। আর টোটোও বুক করতে পারো, টোটো বুক করলে তোমার 600 টাকা 700 টাকা পড়বে। আর তুমি যদি ক্যাব বুক করো, ক্যাব হচ্ছে হলো ইঞ্জিনের 800 টাকা, কিন্তু একটু ভেতর দিকে, যে ভেতর দিকের যেই সাইড, যেটা ভেতরে খুঁজে 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 প্রপার শহরের থেকে ভেতরে একটু মানে জঙ্গল সাইডে, একটু মানে প্রান্তিক জায়গাতে, সেখানে আসতে 200 টাকা এক্সট্রা বেশি লাগবে, কারণ ন্যাচারাল ভাই বহুত খুঁজতে হয়, রাইট। তো জাস্ট লুক অ্যাট, দিস ইজ মাই রিসর্ট রুম,
ওকে, তো ব্লগটা এখানে শেষ করছি। অভিষেক অবিনাশের নাম্বারটাও দিয়ে দেবো, নেক্সট তোমার ট্যুরে আসলে অবিনাশের সাথে যোগাযোগ করতে পারো। রাইট, কেমন কী খরচাপাতি সব দিয়ে তো তোমাদের দিলাম, ডিটেলস দিয়ে দিলাম। ডিরেক্টলি প্যাকেজও বুক করতে পারো, ডে ওয়াইজও বুক করতে পারো, সবই তো করো তোমরা। তো দুদিনের ডেতে বুক করলো, একটা ফুল গ্রুপ ট্যুরে আসলো, সব ওরা করে। যত গাড়ি লাগবে সবই পাবেন, সব গাড়িও দিয়ে দেবো। আমি ডিসক্রিপশনে নাম্বার দিয়ে দিচ্ছি। এই রিসর্ট নিয়ে আলাদা তো ভিডিও বানাবো, তাই মানে লাটাগুড়িতে অবধি আসা পর্যন্ত দুটো এপিসোড কেমন লাগলো জানিও, ভালো লাগে লাইক করো, শেয়ার করো, কমেন্টস করো। ক্লান্ত হয়ে পড়েছি এবার, কিন্তু রেস্ট নিতে হবে। চলো, বাই, সি ইউ ওয়ান্স অ্যাগেন। ঠিক।